Assalamu alaikum wa rahmatullah. Hazrat Muhammad sallallahu alaihi wasallam amader priyo nobi rasul sallallahu alaihi wasallam bolechen sobcheye sundortomo ibadat hocche dua. Abar arekta hadithe tini bolechen ekjon banda Allah subhanahu wa ta'alar sobcheye kachakachi porjaye chole jay jokhon she thake sijda obosthay. অর্থাৎ যখন সে সিজদারত অবস্থায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি অবস্থায় থাকে। এবং তোমরা কি করো, যখন তোমরা সুজুদ অবস্থায় থাকো, সিজদারত অবস্থায় থাকো, তখন বেশি বেশি করে দোয়া করো। তাহলে আমরা দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াকে কত বেশি ইম্পর্টেন্স দিয়েছেন। এবং সেজন্য আমরা দেখি যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক দোয়া শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে প্রতিটা মুহূর্তে যখন যেখানে অ্যাপ্রোপ্রিয়েট ছিল তিনি দোয়া করেছেন, সাহাবাদের সামনে জুড়ে জুড়ে দোয়া পড়েছেন যাতে তারাও শিখতে পারে কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হয়। এজন্য আমরা দেখি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল অথবা তার প্রিয় বান্দারা কীভাবে দোয়া করেছিল সেগুলো উল্লেখ করেছেন যাতে আমরা শিখতে পারি যে দোয়ার ভাষা কেমন হওয়া উচিত, কীভাবে দোয়া করলে আল্লাহর কাছে বেশি অ্যাকসেপ্টেড হতে পারে। কোরআন মাজিদে এজন্য 40টার মতো দোয়া রয়েছে যেগুলো শুরু হয়েছে রাব্বানা দিয়ে। রাব্বানা মানে হচ্ছে ও আমার লর্ড, ও আমার পরওয়ারদিগার, ও আমার মালিক। এভাবে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন কোনো কিছুর জন্য কীভাবে চাইতে হয়, ক্ষমার জন্য আমরা কীভাবে চাইব, ধন সম্পদের জন্য কীভাবে চাইব, সফলতার জন্য কীভাবে প্রার্থনা করব, আমাদের সাফল্য এবং আমাদের প্রোটেকশন বা নিরাপত্তার জন্য, বিজয় লাভের জন্য কীভাবে আল্লাহর কাছে চাইতে হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই বিভিন্ন দোয়াগুলো দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দোয়া হচ্ছে হৃদয়ের রোগমুক্তির উপায়। কারণ হচ্ছে আমরা যত বেশি আল্লাহর কাছে দোয়া করব তত বেশি আমাদের হৃদয় আল্লাহর কাছাকাছি যাবে, আমরা আমাদের দুর্বলতা বুঝতে পারব এবং আমাদের মাঝে যদি ক্ষীণতম অ্যারোগান্স থাকে সেটা দূর হয়ে যাবে দোয়ার মাধ্যমে। কারণ আমি নিজেকে সঁপে দিচ্ছি এমন একজন শক্তির কাছে যার সামনে আমার শক্তি ক্ষমতা সমস্তই অত্যন্ত ন্যূনতম মানের। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আমরা বেশি বেশি করে দোয়া করব, আমাদের অন্তরে যদি কোনো অসুখ থাকে তাহলে সেটা চলে যাবে। এবং এই দোয়া হচ্ছে ইবনুল কাইয়ুম রহমাতুল্লাহ আলাইহির মতে যে এটা হচ্ছে আমাদের উপরে যে বিপদ আপদ আসে সেটা শত্রু, এবং এটা হচ্ছে মুমিনদের জন্য একটা অস্ত্রস্বরূপ যে আমরা যত বেশি দোয়া করব তত বেশি আমাদের ঈমান স্ট্রং হবে, শয়তানের বিরুদ্ধে আমরা তত বেশি বিজয়ী হতে পারব এবং তত বেশি আমরা আল্লাহর কাছাকাছি যেতে পারব। তো আমরা আজকে কোরআন মাজিদের একটি দোয়া নিয়ে আলোচনা করব, যে এই দোয়াটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কীভাবে আমাদের হৃদয়কে, কীভাবে আমাদের অন্তরকে তার পথে আমরা অটল রাখতে পারব, সুস্থির রাখতে পারব এবং কখনো সেখান থেকে দূরে সরে যাব না। সেই দোয়াটি হলো সূরা আলে ইমরানে 8 নম্বর আয়াত, যেখানে আমরা বলি যে এই দোয়াটা আমরা অনেকেই হয়তোবা মুখস্থও পারি এবং অনেক সময় পড়ে থাকি কিন্তু কখনো হয়তোবা অর্থটা এইভাবে খেয়াল করা হয় নাই। তো যে কারণে এই দোয়াটা কি বলা হচ্ছে সেটা অনেক সময় আমরা নিজেরা বুঝতেও পারি না কিন্তু আমরা চেয়ে যাচ্ছি আল্লাহর কাছে। এই দোয়াটাতে বলা হচ্ছে, রব্বানা হে আমাদের পালনকর্তা, লা তুজি কুলুবানা, যে তুমি আমাদেরকে আমাদের অন্তঃসমূহকে কী করো, সত্য লঙ্ঘনে প্রবৃত্ত করো না, বারাদা ইজ হাদাইতানা, আমাদেরকে সরল পথ প্রদর্শনের পরে, ওয়াহাবলানা মিল্লাদুনকা রহমাতান, যে তোমার নিকট থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো, ইন্নাকা আনতাল ওয়াহাব, তুমি সব কিছুর দাতা। তো এইটার সরল অর্থ থেকে আমরা দেখি যে আমরা আমাদের পালনকর্তার কাছে দোয়া করছি, আমাদেরকে যখন একবার সরল পথ দেখিয়ে দিয়েছেন, ইমানের পথ দেখিয়ে দিয়েছেন, তারপরে সেখান থেকে আমাদের হৃদয়টা যাতে টলে না যায়, সরে না যায়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আরও দোয়া করছি তিনি যেন আমাদেরকে অনুগ্রহ দান করেন। এবং কারণ হচ্ছেন তিনি হচ্ছেন আল ওহাব, তিনি হচ্ছেন সবচেয়ে বড় দাতা।
সো এই আয়াতটাকে আমরা যদি একটু বুঝার চেষ্টা করি তাহলে দেখব এখানে রব্বানা দিয়ে শুরু হয়েছে। রব্বানা মানে হচ্ছে ও আমার লর্ড, হে আমাদের পরওয়ারদিগার। সো আমরা দেখি আল্লাহ সুবহানাহু তাআলার অনেকগুলো দোয়া কোরআনে যেগুলো শেখানো হয়েছে সেখানে রব্বানা দিয়ে শুরু করা হয়েছে, যে আল্লাহর কাছে আল্লাহকে সরাসরি আল্লাহ না বলে সেখানে আমরা রব হিসাবে তাকে ইন্ট্রোডিউস করছি, রব হিসাবে তার কাছে যাচ্ছি। তো এখানে আমরা জানি যে একজন মুমিন হিসাবে আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ সুবহান তাআলার পক্ষেই সম্ভব আমাদের জন্য, এক্সকিউজ মি, আমাদের জন্য যা কিছু দরকার সমস্ত কিছু পসিবল করা, সম্ভব করা একমাত্র আল্লাহর জন্যই সহজ, এবং তিনি সেটা করে থাকেন। এবং আল্লাহর কাছে আমরা দোয়া করছি যাতে আমাদেরকে যারা গাইডেড, যারা হচ্ছে সরল পথে পরিচালিত, তাদের অন্তর্ভুক্ত করার জন্য, এবং কোনোভাবেই কোনো পরিবেশ বা কোনো সিচুয়েশনই যাতে আমাদের অন্তরকে সত্য থেকে দূরে সরিয়ে না নিয়ে যায়। তো এই কথাটা আমরা কার কাছে চাচ্ছি? এই কথাটা চাচ্ছি আমাদের রবের কাছে। সো ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহি বলেছেন যে রব হচ্ছেন এমন একজন যিনি আমাদেরকে রেজ করেছেন, আমাদেরকে বড় করেছেন, প্রোটেক্ট করেছেন, আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করেছেন, আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে এসেছেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের যা কিছু প্রয়োজনীয় সেটা প্রোভাইড করেন, যখন যা দরকার সেটা আমাদেরকে দিয়ে দেন, যিনি আমাদেরকে গাইড করেন, যিনি আমাদের পথ প্রদর্শক। সো আল্লাহ সুবহানাহু তাআলার এই রব নাম দিয়ে যেটা বোঝানো হয় যে যা কিছু আমাদের চাওয়ার আছে সেটা আমরা আমাদের রবের কাছেই আসলে চাইতে পারি। এটা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহি বলেছেন। ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলহি বলেছেন যে আমরা যখন আল্লাহর কাছে রব্বানা বলে কোনো কিছু চাই, এটা আসলে তার রুবুবিয়ার যে স্বীকৃতি, স্বীকৃতি আমরা দিচ্ছি। এবং সেখানে এই রুবুবিয়াত কী প্রমাণ করে? এটা প্রমাণ করে যে আল্লাহ সুবহান তাআলার যে ক্ষুদ্রা অথবা আল্লাহ সুবহান তাআলার যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার আমরা সেখানে স্বীকৃতি দিচ্ছি, এবং সেই ক্ষমতা আমরা ঘোষণা করছি আসলে যে আমরা সবাই এটা স্বীকার করি। এবং আল্লাহ সুবহান তাআলা তার বান্দাদের জন্য যা কিছু ভালো রেখেছেন সেই জিনিসটিও এই রুবুবিয়াতের মধ্যে চলে আসে। অর্থাৎ আল্লাহর কথা আমরা যখন চিন্তা করি তখন চিন্তা করি যে যা কিছু আমাদের কাছে আসে আল্লাহর পক্ষ থেকে সমস্ত কিছুই আমাদের জন্য ভালো, এবং আল্লাহই হচ্ছেন সেই রব যিনি আমাদের হার্টকে পরিশুদ্ধ করে থাকেন। সো রব বলতে এই সবগুলো কথা রুবুবিয়াতের মধ্যে চলে আসে ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাইহির মতে। ইবনে রাজব রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহর কাছে চাওয়ার জন্য কনস্ট্যান্টলি আমাদের সারাক্ষণ তার রুবুবিয়ার কাছে চাইতে হবে, রুবুবিয়াতের উসিলায় তার কাছে আমরা প্রার্থনা করব, দোয়া করব, কারণ এটাই হচ্ছে ওয়ান অব দ্য গ্রেটেস্ট থিং। যদি আমরা চাই আমাদের দোয়া অ্যাকসেপ্টেড হয়ে যাক এবং আমাদের দোয়ার অ্যান্সার আমরা পেতে চাই, তাহলে আমরা যখন রব্বানা বলে কোনো কিছু শুরু করছি তখন আমরা স্বীকৃতি দিচ্ছি আল্লাহর সেই ক্ষমতা এবং আল্লাহ সুবহান তাআলা আমাদের জন্য যে নিয়ামত রেখে দিয়েছেন, এবং এই বিশ্বাস নিয়েই আমরা তার কাছে চাচ্ছি যে একমাত্র তিনিই পারেন এই সমস্ত কিছুকে পূরণ করে দেওয়ার জন্য। তারপরে বলা হচ্ছে লা তুজিগ কুলুবানা, এখানে লা মানে নেই, তুজিগ যে শব্দটা সেটা এসেছে জাইগ থেকে, জা ইয়া গাইন থেকে। সো লা তুজিগ মানে হচ্ছে ডু নট ডেভিয়েট, যে সরিয়ে দিও না। সো জাইগ শব্দটা খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে এর অর্থ হচ্ছে যখন একজন কোনো কিছু সোজা যাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু সেই সোজা থেকে স্লাইটলি সে সরে গিয়েছে, অর্থাৎ তার কোনো ইন্টেনশন ছিল না সেরকম, কিন্তু হয়তোবা সোজা রাস্তাতেই হাঁটছে, হাঁটতে হাঁটতে সে একদিকে অল্প একটুখানি বেঁকে গেল এবং সে বুঝতেই পারলো না যে সে আসলে তার যে স্ট্রেট লাইন সেটা থেকে একটু দূরে সরে গিয়েছে। সো জাইগ হচ্ছে এরকম সূক্ষ্ম একটা চেঞ্জ যে আস্তে আস্তে
তার ডেভিয়েশনটা বা তার সরল রাস্তা থেকে সে এমনভাবে সরে যাচ্ছে, সে বুঝতে পারছে না সরল রাস্তা থেকে সরে যাচ্ছে, কিন্তু একটা সময় যেয়ে দেখা যাবে যে তার মেইন যে রোড ছিল সেখান থেকে সে অনেক দূরে সরে গিয়েছে। সো এখান থেকে আমরা দেখছি যে এটা একটা শার্প টার্ন না, যে হঠাৎ করে মানুষের মধ্যে যে পরিবর্তন চলে আসে, হঠাৎ করে সে আস্তিক ছিল নাস্তিক হয়ে গেল বা নাস্তিক ছিল আস্তিক হয়ে গেল, এরকম না, বরং তার চেঞ্জটা হচ্ছে লিটল বাই লিটল, একটু একটু করে সে দূরে সরে যাচ্ছে। সো এটা সে বুঝতেও পারছে না যে কখন সে দূরে সরে যাচ্ছে, কিভাবে এটা সম্ভব হচ্ছে, কিন্তু যখন অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে তখন যে সে এটা রিয়েলাইজ করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই সূক্ষ্ম শব্দটা ব্যবহার করে আসলে দেখিয়ে দিচ্ছেন যে ইমানদারের হৃদয় হঠাৎ করেই আসলে পাল্টে যায় না, সেখানে আস্তে আস্তে চেঞ্জটা আসতে থাকে। সেটা বিভিন্ন পরিবেশের প্রভাবে হতে পারে, তার সার্কামস্টেন্সের প্রভাবে হতে পারে, তার যেই সারাউন্ডিংস আছে সেটার প্রভাবে হতে পারে, বা বিভিন্ন ধরনের ট্রায়ালসের কারণে হতে পারে, কিন্তু সে যে তার ইমান থেকে দূরে সরে যাচ্ছে সেটা সে রিয়েলাইজ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না একটা চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তারপরে বলা হচ্ছে কুলুবানা। সো কলব হচ্ছে কল্ব, কল্ব মানে হচ্ছে আমাদের হৃদয়, এবং হৃদয়টাই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন সেন্টার। একজন মানুষ ভালো না খারাপ সেটা বোঝা যায় তার অন্তরের যে বা হৃদয়ের যে প্রকাশ সেটা থেকে। আসলে আমাদের হৃদয় দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের ইমানের গভীরতা কতটুকু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অ্যাজ এ হোল আমাদেরকে বুঝাচ্ছেন যে আমাদের হৃদয় মানে অ্যাজ এ পার্সন আমাদেরকে যে আমাদের আমরা যাতে তার রাস্তা থেকে ডেভিয়েট না হয়ে যাই। তো একটু একটু কথার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা এখানে বলছেন যে আমরা আল্লাহর কাছে কন্টিনিউয়াসলি দোয়া করতে থাকবো যেন হচ্ছে আমরা একটু একটু করেও যেন আল্লাহর পথ থেকে দূরে সরে না যাই। এটা হতে পারে আমার পরিবেশের চাপে, হতে পারে আমার চারপাশে যারা রয়েছে তাদের কারণে আমরা হয়তোবা রিয়েলাইজ করব না, আমরা অনেক জায়গায় কম্প্রোমাইজ করার জন্য চেষ্টা করব, অনেক জায়গায় চেঞ্জ আনার জন্য চেষ্টা করব, অনেক সময় হিকমার দোহাই দিব, কিন্তু আমাদের মূল রাস্তা যেটা সেই রাস্তা থেকে আমরা যখন এরকম আস্তে আস্তে দূরে সরে যেতে থাকব, এমন একটা চেঞ্জ এক সময় আসবে যখন দেখা যাবে যে মূল লাইনের সাথে আমার আর কোনো ধরনের সংযোগই নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটা দিয়ে আমাদেরকে সেরকম সূক্ষ্ম ডেভিয়েশন থেকেও আমরা যাতে রক্ষা পেতে পারি সেই জিনিসটা এখানে বুঝিয়েছেন। তারপরে আসছে বারাদা ইজ হাদাইতানা। বারাদা মানে হচ্ছে আফটার কোনো কিছুর পরে, ইজ হাদাইতানা যখন তুমি আমাদেরকে হিদায়ত দিয়েছো। সো এই হিদায়ত পাওয়াটা হচ্ছে আল্লাহর বড় একটা নিয়ামত, এবং সেটা আমরা পরের কথাতেই আসছে। হিদায়া মানে কি? হিদায়া মানে হচ্ছে রাস্তাটা দেখিয়ে দেওয়া, কাউকে সঠিক পরামর্শ দেওয়া, তা কাউকে সঠিক পথ প্রদর্শন করা। তো এখানে আল্লাহ বলছেন যে যখন আমরা একবার সঠিক পথ প্রদর্শন আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করা হচ্ছে, আমরা সঠিক পথ পেয়ে যাচ্ছি, অথবা আমরা একটা কারেক্ট অ্যাডভাইস পাচ্ছি কারো কাছ থেকে, তারপরে সেই জিনিসটাতে যে আমরা সারাক্ষণ অটল থাকতে পারবো সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি বারাদা ইজ হাদাইতানা, আমরা নিয়ামত পেয়েছি আলহামদুলিল্লাহ, আমরা সঠিক পথ দেখতে পেয়েছি, আমরা সঠিক পথে নিজেদেরকে পরিচালিত করছি, কিন্তু এই সঠিক পথে টিকে থাকার জন্য আমাদের প্রতিনিয়ত সেই রবের সাহায্য প্রয়োজন। তার গাইডেন্স ছাড়া, তার সাহায্য ছাড়া, তার দেওয়া নিয়ামক ছাড়া আমাদের পক্ষে কখনোই সম্ভব না সেই সঠিক পথে টিকে থাকা। বারাদা ইজ হাদাইতানা ওয়া হাবলানা। হাবলানা হচ্ছে হিবা, হিবা মানে হচ্ছে গিফট, এবং এই গিফটটা হচ্ছে একটা বড় ধরনের গিফট। তাহলে আল্লাহর কাছ থেকে আমরা এই বড় ধরনের গিফটটা আশা করছি যে আল্লাহ এই হেদায়েত পাওয়ার পরে তুমি আমাদেরকে অনুগ্রহ করো, আমাদের গিফটেড করো, এটা আমাদের নিজের কাজ দিয়ে, নিজের ক্ষমতা দিয়ে, বা আমার নিজের যে চেষ্টা সেটা দিয়ে কখনো সম্ভব না। সো এই হেদায়েতে থাকার মতো যে নিয়ামত, সেই নিয়ামতটা তুমি আমাকে গিফট করো, এটা আমরা আল্লাহকে বলছি এখানে। এবং এখানে তারপরে বলা হচ্ছে মিল লাদুন কা রহমাত, যে তোমার কাছে যে রহমা আছে সেই রহমা আমাদেরকে দান করো। সো এখানে লাদুন শব্দটি ইউজ করা হয়েছে। লাদুন শব্দের মানে হচ্ছে কোনো কিছু পজেস করা, কোনো কিছু কারো অধিকারে থাকা, কিন্তু এই লাদুন বলতে স্পেশালি সেই জিনিসটাকে বোঝানো হয় যে জিনিসটা হচ্ছে কেউ সিক্রেটলি পজেস করে, গোপনভাবে তার কাছে থাকে, এবং এটা খুবই স্পেশাল টাইপের
উত্তরাধিকার বা স্পেশাল টাইপ বোঝানোর জন্য এই লাদুন শব্দটি ইউজ করা হচ্ছে। সো আল্লাহর রহমত যেটা, সেটা আসলে খুবই স্পেশাল টাইপ, এবং এই রহমতটা আমরা প্রতিনিয়ত পাচ্ছি। কোনো কিছু আমাদের জন্য অবভিয়াস, আর কোনো কিছু হচ্ছে এটা নীরবেই আমরা পাচ্ছি, অনেক সময় আমরা সেটা বুঝতেও পারি না। তো আল্লাহর পক্ষ থেকে এই যে বিরাট গিফট হিদায়া পাওয়া, এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট রহমত, এবং এই রহমতটা সিক্রেটলি আমাদের কাছে আসছে। আমরা অনেক সময়ই বুঝি না যে হঠাৎ করে কীভাবে আমাদের মন আল্লাহর পথে নরম হয়ে যায়, কীভাবে আল্লাহর দিকে আমরা আরও বেশি ঝুঁকে পড়ি। তো এই অনুগ্রহটা আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, এবং সেটাই আমরা আরও বেশি বেশি করে যাচ্ছি যে তোমার কাছে, তোমার স্পেশাল কনসিডারেশনে আমাদেরকে এই রহমতটা তুমি দান করো। তারপরে বলা হচ্ছে ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, যে তুমি সব কিছুর দাতা। আল ওয়াহ্হাব, আল ওয়াহ্হাব হচ্ছে আল্লাহর একটা স্পেশাল নাম এবং গুণাবলী আমরা বলতে পারি। তিনি হচ্ছেন যে সবচেয়ে বেশি দাতা। আমরা দেখি যে যারা সবসময় মানুষকে কিছু দিচ্ছে, গিফট দিচ্ছে, দান করছে, তাদেরকে আমরা অনেক উঁচু মানের মনে করি, অনেক ভালো চোখে দেখি। কিন্তু আল্লাহ হচ্ছেন এমন, যিনি হচ্ছেন সবচেয়ে বেশি দাতা। তার দানের কাছে আসলে আর কারো দানের কম্পেয়ার করা যায় না, তার গিফটের কাছে আর কারো গিফটে কম্পেয়ার করা যায় না, এবং তিনি এত জেনারাস যে তিনি দিতেই থাকেন, তার দেওয়ার কিন্তু শেষ নাই। ওয়াহ্হাব যখন বলা হচ্ছে, এটা হচ্ছে তিনি রিপিটেডলি দিচ্ছেন, কন্টিনিউয়াসলি দিচ্ছেন, একবার দিয়ে থেমে যাচ্ছেন না। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে আমরা আল্লাহর দানের মুখাপেক্ষী, এবং এই যে তিনি দান করে যাচ্ছেন, সেই দানের রিটার্নে তিনি কিন্তু আমাদের কাছে কিছু চাচ্ছেন না। আমরা যে ইবাদত করি, সেই ইবাদতটা হচ্ছে আমরা নিজেদের জন্যই করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা সবাই মিলে ইবাদত করলেও কোনো লাভ নাই, না করলেও কোনো লাভ নাই, কিন্তু আল্লাহ চান আমরা বেনিফিটেড হই এটা থেকে। সেজন্যই তিনি এই রহমতগুলো, এই নেয়ামতগুলো দিতে থাকেন, এবং সে ইন রিটার্নে তিনি কিন্তু কিছু চাচ্ছেন না। আমরা যখন কোনো মানুষকে কিছু দেই, তখন স্বাভাবিকভাবেই আশা করি যে তার কাছ থেকে কিছু একটা পাবো, অথবা সে অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েট করবে, সে অ্যাকনলেজ করবে যে আমি এটা করেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে দিয়ে যাচ্ছেন যারা কখনোই অ্যাকনলেজ করে না, কখনোই অ্যাপ্রিসিয়েট করে না, কখনোই আল্লাহকে পর্যন্ত স্বীকার করে না, তাদেরকেও কিন্তু তিনি প্রতিনিয়ত দিয়েই যাচ্ছেন। সে কারণেই তিনি হচ্ছেন আল ওয়াহ্হাব। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেই আল ওয়াহ্হাবের কাছে আমরা চাচ্ছি, যিনি হচ্ছেন আমাদেরকে এই নিয়ামতটা কন্টিনিউয়াসলি দিতে পারেন। এবং সুবহানাল্লাহ, আরেকটা জিনিস আমরা দেখি যে যখনই আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর নাম গুণাবলী দিয়ে তার কাছে আমরা বেশি বেশি করে চাচ্ছি, যেটা যেটার সাথে মোর রিলেটেড হচ্ছে। এবং এভাবে আল্লাহর নাম ধরে আমরা যখন তার কাছে চাই, আল্লাহ অনেক অনেক বেশি খুশি হন। সেজন্য আল্লাহর নামগুলো জেনে বুঝে সেভাবে তার কাছে আমরা যখন চাইতে পারবো, তখন সেটা মোর এফেক্টিভ হবে। এখন এই দোয়াটাকে বুঝার জন্য আমরা যদি ঠিক এর আগের আয়াতটার কাছে ফিরে যাই, তাহলে দেখব সেখানে বলা হয়েছে তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, সেগুলোই কিতাবের আসল অংশ, আর অন্যগুলো রূপক। সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে, তারা অনুসরণ করে ফিতনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে তার মধ্যকার রূপকগুলোর, আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। আর যারা জ্ঞানে সুকবির, তারা বলেন আমরা এর প্রতি ঈমান এনেছি, এসবই আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আর বুদ্ধশক্তি সম্পন্নরা ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করে না। তাহলে এখানে এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস বলেছেন, যে এই আল কোরআনের মধ্যে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, এবং সেগুলোই হচ্ছে কোরআনের মেইন কথা, আর কিছু আয়াত রয়েছে অস্পষ্ট, যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে যারা হচ্ছে ফিতনা তৈরিকারী, তারা কী করে, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তারা সেই অস্পষ্ট, যেগুলো হচ্ছে খুবই ন্যূনতম অংশ, সেগুলো নিয়েই তারা বেশি মাথা ঘামায়। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা হচ্ছে এই জ্ঞানে সুগভীর, তারা বলে আমরা এর প্রতি ঈমান এনেছি, এবং এগুলো আমাদের পালনকর্তার পক্ষ থেকেই অবতীর্ণ হয়েছে, এবং যাদের মধ্যে আসলে ইন্টেলেক্ট রয়েছে, বুদ্ধি রয়েছে, তারাই শুধু এটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এবং তারপরেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরের যে দোয়াটা আমরা বলি, রাব্বানা লা তুজিগ কুলুবানা, সেই দোয়াটা তিনি বলেছেন। তাহলে এখান থেকে আমরা দেখি যে কোরআন পড়তে যেয়ে, কোরআনের সঠিক অর্থ না জেনে, বরং তার এই যে বিভিন্ন আয়াত নিয়ে নিয়ে মানে
একটা ছোট আয়াত নিয়ে সেখান থেকে বিভিন্নভাবে এটার অপব্যাখ্যা করতে চেষ্টা করা, এটা হচ্ছে যারা গোমরা তাদের কাজ। তো একজন যে হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবে যে আমরা ইমান এনেছি এবং আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোরআনের প্রতি আমরা বিশ্বাস রেখেছি, তাদের কাজ হচ্ছে কোরআনের যে মূল অংশ, যেই আয়াতগুলির স্পষ্ট, সেগুলোকে বুঝার ব্যাপারে আরও বেশি চেষ্টা করা এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা, যেমন সেই গোমরা লোকদের অন্তর্ভুক্ত না হয়ে তা আমরা যাতে কোরআনের সঠিক অর্থটা বুঝতে পারি। এবং এই কোরআনের সঠিক অর্থটা বুঝার মাধ্যমেই আসলে আমাদের অন্তরকে আমরা আল্লাহর পথে সঠিক এবং জোরালো করে রাখতে পারি। এই জন্যই আমরা দেখি এই পরের আয়াতে, সূরা ইমরানের 9 নম্বর আয়াতে, এই দোয়াটা করার পরে আবার আমরা আল্লাহর কাছে চাচ্ছি, হে আমাদের পালনকর্তা, তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবে, এতে কোনোই সন্দেহ নাই, নিশ্চয়ই আল্লাহ তার ওয়াদার অন্যথা করেন না। তাহলে আমরা যেহেতু বুঝতেই পারছি যে আল্লাহর কাছে আমাদেরকে একদিন একত্রিত হতে হবে, আমাদেরকে অ্যাকাউন্টেবিলিটি রয়েছে যে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, তাহলে সেই সরল পথে টিকে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। কিন্তু সেই সরল পথে টিকে থাকাটা আমার ইচ্ছার উপরে ডিপেন্ড করছে না, আসলে আমার চেষ্টা থাকতে হবে এবং প্রতিনিয়ত আল্লাহর কাছে আমাকে সাহায্য চাইতে হবে যেন আমরা এই পথ থেকে দূরে সরে না যাই। অত দুঃখজনক হলেও সত্য, আমরা দেখি যে এমন অনেক মানুষ রয়েছে যারা কোরআনের সঠিক কোরআন সম্পর্কে আলোচনা করেছে বা ভালো মুসলিম ছিল, কিন্তু একসময় তারা ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। তার কারণ হচ্ছে এটাই যে কোরআনের যে সঠিক ব্যাখ্যা সেটা না বুঝার কারণে, কোরআনে অস্পষ্ট জিনিস নিয়ে বেশি মাথা ঘামানোর কারণে, যেটা আল্লাহ সুস্পষ্টভাবে এখানে নিষিদ্ধ করে দিয়েছেন। তো আল্লাহর কাছে আমরা প্রতিনিয়ত দোয়া করব যে হেদায়েতের পথ তুমি আমাদেরকে দেখিয়েছো, যত ভালোই এখন থাকি না কেন, যে কোনো সময় শয়তানের ওয়াসওয়াসায় আমরা সেই পথ থেকে দূরে সরে যেতে পারি। আমার শুরুটা ভালো হলেও শেষটা যে ভালো হবে তেমন কোনো গ্যারান্টি কিন্তু আমরা কেউই দিতে পারি না। সেজন্য শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমরা যাতে ইসলামের পথে, ইমানের পথে থাকতে পারি, এই জন্য এই দোয়াটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের ইমানকে স্ট্রং করার জন্য। রমাদান মাসে আমরা যত বেশি আমাদের এই ইমানের উপরে কাজ করতে পারবো, কোরআনকে সঠিকভাবে বুঝার উপরে কাজ করতে পারবো, তত বেশি এই দোয়াটা আমাদের উপরে এফেক্টিভ হবে। এবং এই দোয়াটা বেশি বেশি করার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের রমাদানকে আরও ফ্রুটফুল করে তুলতে পারবো। মুসলিম শরীফে একটি হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দৌড়ে যাও বেশি বেশি করে ভালো কাজ করার জন্য, বিফোর কি হচ্ছে যে তোমাদের কাছে বিভিন্ন ধরনের পরীক্ষা, টেস্ট অ্যান্ড ট্রায়াল এসে উপস্থিত হচ্ছে, যেমন লাইক পিসেস অফ এ ডার্ক নাইট, যে এই টেস্ট অ্যান্ড ট্রায়াল হচ্ছে ডার্ক নাইটের মতো, অন্ধকার কালো রাতের মতো। যখন একজন মানুষ সকালবেলা বিলিভার থাকবে, সকালবেলা সে ইমানদার, আবার সন্ধ্যাবেলায় সে কাফির হয়ে যাচ্ছে, অথবা সে সকালবেলা সন্ধ্যাবেলায় মুমিন ছিল, সকাল হতে হতে সে আবার কাফির হয়ে যাচ্ছে। সো সে কী করছে, তার ইমানকে, তার যে রিলিজিয়াস কমিটমেন্ট আছে, মুমিন হিসাবে তার যে দায়িত্ব রয়েছে, সেটা তার দুনিয়াবি প্রয়োজনে সে বিক্রি করে দিচ্ছে। সুবহানাল্লাহ, আমরা সবাই আল্লাহর কাছে মাফ চাই যে এই ধরনের অবস্থা থেকে, যে এটা হচ্ছে এত ক্ষণস্থায়ী একটা পর্যায়ে আমাদের জন্য, আমাদের ইমানটা হচ্ছে এমন একটা টার্বুলেন্সের মধ্যে রয়েছে, যে কোনো সময় এটা চেঞ্জ হয়ে যেতে পারে। সেটা কারণ হচ্ছে ওয়ার্ল্ডলি গেইন, দুনিয়ার আখিরাতে সেই আল্লাহর কাছে আমরা যে একত্রিত হব, সেই জিনিসটা মনে না রেখে আমরা দুনিয়াতে কী পাচ্ছি, কোথায় আমাদের লস হয়ে যাচ্ছে, সেই কথা চিন্তা করে আমরা কী করি, আমাদের ইমানকে বিক্রি করে দিই এই দুনিয়াতে। আল্লাহ আমাদের সবার ইমানকে আরও স্ট্রং এবং আরও মজবুত করার তৌফিক দিন। আরেকটা হাদিসে রয়েছে যেখানে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ উম্মে সালামাকে রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে একবার, যে ও মাদার অফ বিলিভার্স, আমাদের মা ওনারা, তো তাদের কাছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাথে থাকাকালীন অবস্থায় কোন দোয়াটা খুব বেশি বেশি পড়তেন। তখন তিনি জবাব দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা সবচেয়ে বেশি পড়তেন, রিপিটেডলি পড়তেন, সেটা হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, যে হে হৃদয় সময়ের পরিবর্তনকারী, আমার হৃদয়কে তুমি মজবুত করে দাও দিনের উপরে,
সুবহানাল্লাহ, আমরা একবার চিন্তা করি কে এই দোয়াটা রিপিটেডলি পড়তেন? রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন মানুষ যাকে আল্লাহ সুবহান তাআলা বিশেষ রহমত দেওয়া হয়েছিল, কিন্তু তিনিও সবসময় এই দোয়াটা পড়তেন। তিনি নিজের জন্য পড়তেন, আবার আমাদেরকে শেখানোর জন্য, কিন্তু এই দোয়াটা তিনি বারবার পড়তেন। কারণ আমাদের হৃদয় হচ্ছে এত একটা টলটলে অবস্থার মধ্যে রয়েছে, যে কোনো সময় সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। আল্লাহ সুবহান তাআলা হচ্ছেন সেই হৃদয়সমূহের মালিক, তিনিই শুধু পারেন আমাদের সেই হৃদয়কে অটল রাখতে ইমানের উপরে। তারপরে উম্মে সালামা বললেন যে হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন এই দোয়াটা বারবার পড়েন? তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে উম্মে সালামা, ভেরিলি দেয়ার ইজ নো হিউম্যান বিং অ্যাকসেপ্ট দ্যাট হিজ হার্ট ইজ বিটুইন টু ফিঙ্গার্স অফ দ্য ফিঙ্গার্স অফ আল্লাহ। যে প্রত্যেক হিউম্যান বিং, প্রত্যেক মানুষেরই হৃদয়টা হচ্ছে আল্লাহর দুই আঙ্গুলের মাঝে অবস্থান করছে। যখন আল্লাহ যাকে ইচ্ছা স্টেডফাস্ট রাখবেন, সে রাস্তার উপরে তাকে অটল রাখবেন, এবং যাকে ইচ্ছা তাকে ডেভিয়েট করে দেবেন। সো আমরা সবাই চাই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের হৃদয়কে যাতে ইমানের উপরে মজবুত রাখেন, আমাদের অন্তর যাতে ডেভিয়েটেড হয়ে না যায়, সরে না যায়, যে এত সূক্ষ্মভাবে সরে যায় যে আমরা অনেক সময় বুঝতেও পারবো না যে আমরা সরে যাচ্ছি। তো এই জন্য এই দোয়াটা আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে করব। সূরা তাহার 123 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি বললেন তোমরা উভয়ে এখান থেকে একসঙ্গে নেমে যাও। এটা কার সম্পর্কে বলা হয়েছে? আমরা বুঝতেই পারছি যে আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম যখন তারা আল্লাহর নির্দেশ পালন করতে অসমর্থ হলো জান্নাতে, এবং তারা শয়তানের প্ররোচনায় সেই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে ফেললেন, তখন তাদেরকে যে কথা বলা হয়েছিল তিনি বললেন তোমরা উভয়ে এখান থেকে একসঙ্গে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। এরপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসে, তখন যে আমার বর্ণিত পদ অনুসরণ করবে সে পদ ভ্রষ্ট হবে না এবং কষ্টে পতিত হবে না। তাহলে সেই সময় আল্লাহ সুবহান তাআলা সে আদম আলাইসাল্লামকে এবং তার সাথে সাথে সারা মানব জাতির জন্য যে হেদায়েত এখানে দিচ্ছেন, সেটা হচ্ছে যে হচ্ছে আল্লাহর পথ অনুসরণ করবে, আল্লাহ সুবহান তাআলার দেওয়া গাইডেন্স ফলো করবে, সে কখনো ডেভিয়েটেড হবে না এবং কষ্টে পতিত হবে না। তো আমাদেরকে কী করতে হবে? এই আমাদের লা তুজি কুলুবানা বলার সাথে সাথে আমাদেরকে দেখতে হবে আমরা আল্লাহর দেওয়া যে হেদায়েত, সেই হেদায়েতের পথে আছি কি না, আল্লাহর দেওয়া যে গাইডেন্স কোরআন এবং সুন্না, সেই কোরআন এবং সুন্না আমরা সঠিকভাবে ফলো করছি কি না। তাহলে এই একটা দোয়া থেকেই আমরা দেখি যে এখানে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের অনেকগুলো শিক্ষা দিচ্ছেন। একটা তো আমরা প্রথমেই বুঝতে পেরেছি যে রব্বানা বলে আমরা যখন নিজেকে সঁপে দিচ্ছি, তার চেয়ে বড় আর কিছু হতে পারে না, যে আমাকে নিজেকে আল্লাহর পথে পুরোপুরি সমর্পণ করে দিয়ে তারপরে আমি তার কাছে কিছু চাইতে পারি। এটা হচ্ছে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে। এছাড়াও যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে যে একজন মুমিনের কাজ, যে আমি ইমানদার, আমি মুমিন হয়ে গিয়েছি, এটা বলে চুপ করে থাকার কোনো সুযোগ নাই। বরং মুমিন হওয়ার মানেই হচ্ছে যে প্রতিনিয়ত আমি আল্লাহর পথে টিকে থাকার সংগ্রামে নিজেকে বিলিয়ে দিলাম। সো কনস্ট্যান্টলি সেজন্য আমাদেরকে কী করতে হবে? আল্লাহর গাইডেন্স, আল্লাহর পথ কাছ থেকে সাহায্য আমাদেরকে চাইতে হবে। সেকেন্ডলি, আমরা সবাই জানি যে আমাদেরকে ইমান নিয়ে টিকে থাকাতে আমাদের জন্য কত কঠিন এই সমাজে এই অবস্থার মধ্যে। সেজন্য আল্লাহর কাছে সবসময় আমরা টেস্ট অ্যান্ড ট্রায়াল, যে ধরনের ট্রিবুলেশন অথবা যে ধরনের পরীক্ষা আসে, সেগুলা থেকে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইতে থাকব। থার্ড যে জিনিসটা, আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আল্লাহই শুধু পারেন আমাদেরকে এই পথে অটল রাখতে। এই জন্য আমরা দেখি আমাদের একটা আরেকটা দোয়া ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব পছন্দের, সেটা হচ্ছে আমরা যে দোয়াটা সবাই জানি, রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার। সো এই দুনিয়া এবং আখিরাতের জন্য আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতে হবে। আবার আমরা দেখি নামাজে আমরা যে সূরাটা না পড়লে নামাজ হবে না, সেটা হচ্ছে সূরা ফাতিহা। সেখানে আমরা কী বলছি সারাক্ষণ? সারাক্ষণ বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা যদি ওয়ান্স একবার ইমান আনার পরেই, একবার গাইডেড হওয়ার পরেই যদি আমরা স্থির থাকতে পারতাম, তাহলে কিন্তু এই কথা বলার কোনো দরকার ছিল না। প্রতিদিন কমপক্ষে 17 বার আমাদের জন্য ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে আল্লাহর কাছে এই গাইডেন্স চাওয়ার জন্য।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক সরল পথে পরিচালিত করুন। এই চাওয়াটা আমরা কেন চাইব? কারণ আমরা জানি যে আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে এই পথে সাহায্য করতে পারে না, এবং আমরা কখনোই গ্যারান্টি দিতে পারবো না যে আমরা আল্লাহর পথে টিকে আছি বা টিকে থাকবো। আর একজন বিশ্বাসী বা মুমিন কখনো কনফিডেন্ট হতে পারে না তার ফেথের ব্যাপারে। ইভেন সাহাবারা হচ্ছে নিজেরা তাদের ইমান সম্পর্কে সন্দেহ প্রকাশ করতো, যে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে থাকি তখন আমরা ইমানদার থাকি, কিন্তু যখন তার কাছ থেকে দূরে সরে যাই তখন আমার নিজেদেরকে মুনাফিক মনে হয়। তো সুবহানাল্লাহ, এই যে ইমানের একটা টলটলে অবস্থা, সেই অবস্থাটা কে স্টেবিলিটি দিতে পারে, কে আমাদেরকে গাইড করতে পারে, সেটা শুধুমাত্র আল্লাহ করতে পারে। সেজন্য তার কাছেই আমরা সারাক্ষণ দোয়া করতে থাকব। তারপরে যে জিনিসটা আমরা এখান থেকে শিখতে পারি সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পথে পরিচালিত হওয়া এবং মৃত্যু পর্যন্ত সেই পথে আমরা যাতে টিকে থাকতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সেই কাজটাকে আমরা যাতে সহজ হয় আমাদের জন্য কি উপায়ে আমরা করতে পারি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, যে এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর কারা মিসগাইডেড হচ্ছে? যারা হচ্ছে কোরআন থেকে গাইডেড হচ্ছে না, সেখান থেকে ভুল ধারণা নেওয়ার জন্য চেষ্টা করছে, এবং যারা ভুলে যাচ্ছে যে একসময় তাদেরকে আল্লাহর সামনে হাজির হতে হবে। সো আল্লাহ যে দয়া সেটা আমরা দেখতে পাচ্ছি, যে আল্লাহ তো গাইডলাইন দিয়ে ছেড়ে দিতে পারতেন, কিন্তু সেখানে তিনি আবার আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা এভাবে চাও, এভাবে চাইলে তোমাদের এই দোয়াটা অ্যাকসেপ্টেড হবে। তো সুবহানাল্লাহ, এরপরে আমাদের আর কোন এক্সকিউজ থাকতে পারে? এবং পাঁচ নম্বর যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদেরকে আমাদের হার্টের উপরে সবসময়ই নজর রাখতে হবে। যে লা তুজিক বলে যে জাইগের কথা বলা হচ্ছে, যে আস্তে আস্তে কখন আমাদের হার্ট অন্যদিকে চলে যাচ্ছে, কখন একটা ভ্রান্ত জিনিসকে পছন্দ করা শুরু করে দিচ্ছে, কখন আমাদের মন অন্যায়ের দিকে ঝুঁকে যাচ্ছে, সেটা আসলে আমরা কখনোই বুঝতে পারবো না প্রাথমিক লেভেলে। সেজন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো, যেন একদম প্রথম থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমানকে, আমাদের অন্তরকে তার পথে স্থির রাখেন। এবং আরেকটা জিনিস আমরা যেটা শিখছি, যে আল্লাহর কাছে যখন আমরা কোনো কিছু চাইব তার সুন্দর সুন্দর নামগুলো দিয়ে চাইব, এবং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি পছন্দ করেন। ইবনুল কাইয়্যিম রহিমুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ তার সেই বান্দাদেরকে বেশি পছন্দ করেন যারা হচ্ছে তাদের জিহ্বাকে সত্য দিয়ে সৌন্দর্যমণ্ডিত করে, যার মানে যারা হচ্ছে সবসময় সুন্দর এবং ভালো কথা বলে, এবং যারা তাদের হৃদয়কে ইখলাস এবং ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে। অর্থাৎ আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস এবং ভালোবাসা যাদের হৃদয়ে থাকবে, এবং যারা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বারবার ফিরে আসে এবং আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আল্লাহর উপরেই আস্থা রাখে। তো সুবহানাল্লাহ, আমরা যখন আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারবো, আমরা ভালো কাজকে পছন্দ করব, আমাদের অন্তর হচ্ছে সিনসিয়ারলি আল্লাহকে ভালোবাসতে পারবে এবং তার কাছেই ফিরে যাবে, তার কাছেই আমরা ক্ষমা চাইব এবং তিনি আমাদেরকে ক্ষমা করতে পারেন এবং সঠিক পথে অটল রাখতে পারবেন, এই বিশ্বাস যতক্ষণ আমাদের থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে মুমিন হিসাবে কন্টিনিউ রাখতে পারবো আল্লাহর পথে। ইবনে কাইয়্যিম রহমাতুল্লাহ আলাইহি আরেকটা কথা দিয়ে শেষ করছি, আমাদের হৃদয়টা হচ্ছে আল্লাহর পথে এমন একটা সফরে রয়েছে, এমন একটা জার্নিতে ব্যস্ত রয়েছে, যেটা হচ্ছে একটা পাখির মতো। পাখির মাথাটা হচ্ছে ভালোবাসা এবং তার দুইটা ডানা হচ্ছে ভয় এবং আশা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যাওয়া যে সফর, যে যাত্রা আমাদের, সেখানে আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভয় পাই এবং আল্লাহর প্রতি আমাদের সমস্ত আশা রাখি, তাহলে ইনশাআল্লাহ আমরা এই সফরে সফলকাম হতে পারবো।